আমরা লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম এই স্লাইড থেকে। তো লাস্টে যে কথাটা বলা ছিল যেটা হচ্ছে গিয়ে রান টাইম এক্সেপশন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, বলছিলাম যে রান টাইম এক্সেপশন সম্বন্ধে আরও কিছু আলোচনা আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে করব। তো সেই আলোচনাটা আসলে এখন এই ভিডিওতে করব না, এটা একবারেই শেষে এই চ্যাপ্টারে করব। আমরা একটু এক্সেপশন হ্যান্ডলিংয়ের মূল কিছু দিকে চলে যাই আর কি, কোডিং পার্টে একটু চলে যাই। এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে অলরেডি, এক্সেপশন আর এররের মধ্যে ডিফারেন্সটা কী, দেন হচ্ছে কি এক্সেপশন হ্যান্ডলিং আসলে কীভাবে হয়। ওকে, তো এক্সেপশন হ্যান্ডেল করার জন্য পাঁচটা কিওয়ার্ড আছে, মূল পাঁচটা কিওয়ার্ড ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রোজ অ্যান্ড থ্রো। ঠিক আছে, এই পাঁচটা কিওয়ার্ড দিয়ে এক্সেপশন হ্যান্ডেল হয়। আমরা গত লাস্ট ভিডিওটাতে আলোচনা করেছিলাম যে আসলে কী হয়, মানে এক্সেপশন হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কী হয়। প্রথমে হচ্ছে গিয়ে কোনো একটা ইরোনাস বা এক্সেপশন টাইপের অ্যাবনর্মাল কোনো একটা সিচুয়েশন যদি দেখা দেয়, তখন এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয় রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে, সেটাকে থ্রো করা হয়। থ্রো করা হলে কেউ না কেউ সেটাকে ক্যাচ করতে হয়। ওকে, তাহলে সেটাই আমরা দেখতেছি। তো ক্যাচ করার জন্য আগে আমাকে সেটাকে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক। প্রথমে আমরা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে আলোচনা করব। তো চলে যাই কোডে, আমাদের এই কোডটা নিয়ে আমরা লাস্ট আলোচনা করেছিলাম যে এইখানে 23 নাম্বার লাইন ইটস লজিক্যালি ওকে, সিনট্যাকটিক্যালি ওকে, বাট রান টাইমে গেলে সামহাও যদি বি এর ভ্যালু জিরো হয়ে যায় তাহলেই আমার এখানে একটা এক্সেপশন দেখা দেয় যেটা হচ্ছে জিরো দিয়ে কখনো ভাগ করা যায় না। ওকে, তো এইখানে আমি চাচ্ছি যে এক্সেপশনটা হ্যান্ডেল করতে। ওকে, এক্সেপশন হ্যান্ডলিংয়ের আরেকটা জিনিস একটু বলে রাখি, যেটা হচ্ছে যেটা বলছিলাম যে একটা এক্সেপশন ক্রিয়েট হয়, সেটা থ্রো হয়, কাউকে না কাউকে ক্যাচ করতে হয়। তো আমি যদি ম্যানুয়ালি, মানে প্রোগ্রামার যদি সে নিজে এক্সেপশনটা হ্যান্ডেল না করে, তাহলে জাভা বা জেভিএম একটা ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার বা এক্সেপশন হ্যান্ডলিং ওয়ে প্রোভাইড করে। ঠিক আছে, জাভা নিজেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করে। তো জাভা নিজে এক্সেপশন হ্যান্ডেল করার যে ওয়েটা, তার মধ্যে নিয়মটাই হচ্ছে সে প্রিন্ট করবে যে কেন এক্সেপশন হয়েছে, কোন লাইন থেকে কীভাবে এক্সেপশন হয়েছে সেটা প্রিন্ট করবে, অ্যান্ড দেন সে প্রোগ্রামটাকে টার্মিনেট করে দেবে। এইটা হচ্ছে কি জাভার এক্সেপশন হ্যান্ডলিংয়ের ওয়ে। এখন যে কারণে আমাদের আগে এই প্রোগ্রামটা টার্মিনেট হয়ে গেছিলো আর কি, বা স্টিল এখন জিরো ইনপুট দিলে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে আমার প্রোগ্রামটা যেন আনএক্সপেক্টেডলি টার্মিনেট না হোক। দ্যাট ইজ ওয়াই আমি এখানে এক্সেপশন হ্যান্ডেল করব। তো এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমাদের ফার্স্ট দুইটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে গিয়ে ট্রাই ক্যাচ, এবং আমরা ফাইনালিকে ইনক্লুড করতে পারি ট্রাই ক্যাচ ফাইনালি, কাইন্ড অফ ইফ এলসের মতো আর কি। সো ট্রাই ক্যাচটাকে একটু দেখি, ট্রাইটা দিতে হয় ট্রাই ক্যাচ ফাইনালি, তিনটাই হচ্ছে গিয়ে ব্লক। ওকে, তো ট্রাইটা দিতে হয় যেই লাইনটা সাসপেক্টেড, বা যেই কোড পোর্শনটা, যেই কোড স্নেপেটটা সাসপেক্টেড যে এইখানে অ্যাবনর্মাল কন্ডিশন হইতে পারে, ওই জায়গায় অ্যাকচুয়ালি ট্রাইটা দিতে হয়। ঠিক আছে, তো আমি জানি এখানে এই 23 নাম্বার লাইনের মধ্যে একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, তো অথবা আমি এটা জানি যে এই লুপের মধ্যে একটা গণ্ডগোল হইতে পারে, তো আমি এটা করতে পারি। অথবা আমি আরও মোর স্পেসিফিকলি জানি যে 23 নাম্বার লাইনে এই গণ্ডগোলটা হচ্ছে, সো আমি আইদার এই পুরা লুপটাকে একটা ট্রাইয়ের ভিতরে লিখতে পারি, অথবা জাস্ট এই একটা লাইনকে ট্রাইয়ের ভিতরে লিখতে পারি। তো আমি আগে একটা লাইনকে ট্রাইয়ের ভিতরে লিখি। ওকে, লিখলাম ট্রাই, যে সেকেন্ড ব্র্যাকেট এখানে লাইনটা দিলাম। ওকে, তো এইখানে যেটা হবে, ট্রাই ব্লকের ভিতরে যেই জায়গাটা থাকে বা যেই কোড থাকে, যে কোড স্নিপেট থাকে, বা মানে যত লাইনের কোড হোক, ওই ট্রাইয়ের ভিতরে জাভা তখন যেটা করে, ডিরেক্ট ওই ট্রাইয়ের ভিতরে জায়গাটাতে আসলে অ্যাবনর্মাল সিচুয়েশনের জন্য খোঁজে। যদি ওই জায়গায় কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে সেটা পরবর্তীতে একটা ক্যাচ ব্লকের মধ্যে খুঁজবে, অনেকগুলো ক্যাচ ব্লক থাকতে পারে। তো ট্রাইয়ের সাথে অবশ্যই ক্যাচ অথবা ফাইনালি কিছু একটা রাখতে হবে, আমরা ক্যাচ লিখি আগে। ঠিক আছে, ট্রাইয়ের পরে একটা ক্যাচ লিখলাম, ক্যাচ ব্লক, ক্যাচটাও একটা ব্লক, বাট ক্যাচ ব্লক কিন্তু একটা প্যারামিটার গ্রহণ করে।
ঠিক আছে। তো ক্যাচ ব্লকের মধ্যে আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিতে হয় যে আমি কোন এক্সেপশনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, কোন এক্সেপশনটা আমি সাসপেক্ট করছি এখানে হবে, বা কোন এক্সেপশনটা এখানে হওয়ার মতো। সো আমি জানি যে জিরো দিয়ে যদি ভাগ হয় তাহলে হয় অ্যারিথমেটিক এক্সেপশন, টু অ্যারিথমেটিক এক্সেপশন ই বা ই এক্স কিছু একটা দিয়ে দিলাম ভেরিয়েবলের নাম। তো এইভাবে ক্যাচ লিখতে হয় যে আমি কোনটা আসলে ক্যাচ করতে চাচ্ছি, অ্যারিথমেটিক এক্সেপশন ক্যাচ করতে চাচ্ছি। সো ক্যাচ করে এখন আমি কি করব, আমি সে বলে দিলাম যে অ্যারিথমেটিক এক্সেপশন হ্যাপেন্ড, অথবা অথবা আমি বলে দিলাম যে ইউ ক্যানট ডিভাইড বাই জিরো, এই টাইপের কিছু একটা বলে দিলাম। ওকে, সো এই এই যে অবস্থায় আছি আমরা, এই অবস্থায় প্রোগ্রামটা একটু রান করে দেখি যে কি হয়। তো আমরা ফোর দিলাম, টু দিলাম, অ্যাজ ইউজুয়াল ঠিক মতোই কাজ করছে। আচ্ছা, এবার হচ্ছে কি, ফোর আর জিরো দিলে আসলে এক্সেপশন ঘটার কথা। তো দেখি কি হয়, যে দেখো ফোর আর জিরো দিলে ভাগফল কিছু আসেনি, জাস্ট অ্যারিথমেটিক এক্সেপশন হ্যাপেন এই কথাটা লেখা আসছে। তো আমরা আর একটু চেঞ্জ করে দিই, আসলে অ্যারিথমেটিক এক্সেপশন হ্যাপেন না লেখে ইউ ক্যানট ডিভাইড এনিথিং বাই জিরো এটা লিখে দিলাম। আর আরেকটা জিনিস এখানে আরেকটা প্রিন্ট দিই, আফটার দ্য ডিভিশন, মানে ভাগ করার পরে আমি একটা জিনিস প্রিন্ট করতে যাচ্ছি। সো আমি একটু দেখতে পারবো যে আসলে আমার এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে। ওকে, সো আবার প্রোগ্রামটা রান করি। আচ্ছা, আগের প্রোগ্রামটা ঠিক মতো ক্লোজ হয়নি, আমি ক্লোজ করে দিই, প্রোগ্রামটা আরেকবার রান করি, দেখি কি পার্থক্য হলো। সো অ্যাগেন থ্রি ফোর কিছু একটা দেই, সমস্যা নেই, থ্রি ফোর দিলে জিরো আসতেছে, বাট জিরোর পরে প্রিন্ট করতেছে আফটার দ্য ডিভিশন, দেন ফোর টু, ওকে এক্স্যাক্টলি সেম জিনিস প্রিন্ট করতেছে। এবার টু জিরো দিলে আমরা জানি যে এখানে একটা এক্সেপশন হবে, অ্যারিথমেটিক এক্সেপশন। সো দেখো এইখানে টু জিরো দেওয়ার পরে ভাগফল তো আসেইনি, প্লাস আফটার দ্য ডিভিশন কথাটাও লেখা আসেনি, ইউ ক্যানট ডিভাইড বাই এনিথিং এনিথিং বাই জিরো সেই কথাটা লেখা আসছে। তার মানে হচ্ছে এই জায়গা থেকে ডিরেক্টলি এই জায়গায় চলে গেছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে এই এই যে এ বাই বি এর মধ্যে এক্সেপশনটা হয়েছে, হওয়ার সাথে সাথে 25 নাম্বার লাইন এক্সিকিউট না করে ডিরেক্ট 27 নাম্বার লাইনে চলে গেছে। ওকে, তো এটা হচ্ছে কি আর কি, এক্সেপশন হইলে কি হবে। তো যেই কথাটা বলতেছিলাম যে আমার যদি আমি জাস্ট পুরা হোয়াইল লুপটাকে যদি ট্রাই এর ভিতরে লিখতে চাইতাম তাহলে কি হইতো, আমি এক কাজ করি থেকে একটু কেটে নেই, পুরো হোয়াইল লুপটাকে আমি ট্রাই এর ভিতরে যদি লিখে দিতাম, ট্রাই অংশটাকে আমরা আরেকটু সাইডে নিয়ে যাই, দেন ওকে এখানে ঠিক আছে ক্যাচটা দিয়ে দিলাম। ওকে, যদি তোমাদের মাঝে মাঝে মনে হয় যে আসলে ইন্ডেন্টেশনটা ঠিক নেই, ফরম্যাট মারলেই সেটা ঠিক হয়ে যাবে, এই যে ঠিক হয়ে গেল, যাই হোক। সো এখানে দেখো যদি হোয়াইল লুপের ভিতরে দিই তাহলে কি হচ্ছে, একই জিনিস, ফোর দিলাম, থ্রি দিলাম, আসলো, টু দিলাম, জিরো দিলাম, দেখো এবার কিন্তু প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে, বাট সাকসেসফুলি টার্মিনেট হয়েছে, বিল ফেইলড হয় নাই, সাকসেসফুল হয়েছে। সো যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম আর কি, সরি ফোর থ্রিটা এখানে লেখা উঠে গেছে আর কি, তো যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম যে যেই লাইনে এক্সেপশন হবে ওই লাইন থেকে জাম্প করে ক্যাচের মধ্যে চলে যাবে, ঠিক আছে। সো এই লাইনে এক্সেপশন হয়েছে, জাম্প করে নেক্সট যে ক্যাচটা পাবে সেখানে চলে গেছে। তো আগের প্রোগ্রামের সাথে এখানকার পার্থক্য হচ্ছে কি, আগের প্রোগ্রামে হোয়াইল লুপের ভিতরে শুধুমাত্র এই লাইনটাকে আমি ক্যাচের ভিতরে ট্রাইয়ের ভিতরে রাখছিলাম, এবং ট্রাইয়ের পরে ইমিডিয়েটলি একটা ক্যাচ চলে আসছিল যেটা হোয়াইল লুপের ভিতরেই ছিল। সো এটা ক্যাচ করার পরে সে আবার ইউজার থেকে ইনপুট নিতেছিল,
বারবার ইনপুট নিতেছিল, বাট এখানে যেটা হচ্ছে পুরো হোয়াইল লুপটাই আমার ট্রাই এর ভিতরে দেওয়া। তো সেখান থেকে যখন এক্সেপশন হয়েছে, এক্সেপশন আমি ক্যাচ করছি হোয়াইলের বাইরে গিয়ে। সো এরপরে আর আসলে প্রোগ্রামে কিছু ছিল না দেখে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে গেছে। সো আমাকে ওইভাবে হিসাব করতে হবে যে আমি কতটুকু জায়গাকে স্ক্যান করতে চাচ্ছি এই এক্সেপশনের জন্য। তবে অবশ্যই আসলে চেষ্টা করা উচিত সবচেয়ে মিনিমাইজ করে রাখা, মানে মিনিমাইজ বলতে হচ্ছে কি, একটু আগে প্রোগ্রামটা যেরকম ছিল, জাস্ট এ মিনিট এটা একটু বন্ধ করে দিই। হ্যাঁ, একটু আগে প্রোগ্রামটা যেরকম ছিল যে জাস্ট 25 নম্বর লাইনকেই আমি ট্রাই ক্যাচের ভিতরে রাখছি, ওইভাবেই হচ্ছে কি সবচেয়ে বেস্ট। তাহলে তোমার প্রোগ্রামের এক্সিকিউশনটা আসলে ঠিকঠাক মতো কাজ করবে আর কি। ওকে, আচ্ছা আগের জায়গাটা চলে যাই আমরা একটু, আমার কাছে ওইটাই বেস্ট মনে হচ্ছে। ওকে, এই জায়গায় চলে গেলাম, আরেকটা লাইন বাকি আছে। ওকে, সো ট্রাই দেখলাম আমরা, ক্যাচ দেখলাম, ঠিক আছে। ফাইনালিতে যাওয়ার আগে আমরা আরও কিছু দেখে আসি যে ক্যাচ অ্যাকচুয়ালি সিঙ্গেল না, মাল্টিপল ক্যাচও থাকতে পারে, এবং অন্যান্য জিনিস আর আমরা দেখতে চাচ্ছি একটু, ঠিক আছে। সে 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 একটা ইন্টিজার এক্স ইকুয়াল টু নিউ ইন্টিজার 10। ওকে, তো একটা অ্যারে ডিক্লেয়ার করছি আমরা, ঠিক আছে, এক্স নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তার মধ্যে 10টা ইন্ডেক্স আছে। আচ্ছা, তো এখানে তো ভাগ করতেছি, ভাগ করার সাথে সাথে আমি এখানে আরও একটা কাজ করি যে এক্স এ ইকুয়াল বি, মানে এক্স এর এ তম ইন্ডেক্সে বি টা স্টোর করে রাখো, দুইটা কাজ করতেছি। এ আর বি ইউজার থেকে ইনপুট নিচ্ছি, এ কে বি দিয়ে ভাগ করতেছি, আবার এক্স এর এ তম ইন্ডেক্সকে বি কে রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে। আর এক্সেপশন আমি হ্যান্ডেল করছি, অ্যারিথমেটিক এক্সেপশন যদি হয় সেটাকে আমি হ্যান্ডেল করছি। তো এখন আমি রান করি, ওকে, তো আমি দিলাম 4 5, গুড, কোনো সমস্যা নাই। 3 0 0 দিলে একটা সমস্যা হয় আমরা জানি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, ইউ ক্যান নট ডিভাইড বাই এনিথিং, মানে আমার এক্সেপশন হ্যান্ডেল করা আছে, দ্যাটস ওয়াই আমার প্রোগ্রাম টার্মিনেট হয় নাই, লুপটা আরেকবার ঘুরে গেছে, আরেকবার ইন্টিজার চাচ্ছে। আবার একটু ঠিক মতো দেই, ঠিকঠাক আছে সব কিছু। এইবার দেখো, ওই লাইনে আমরা যেটা করছিলাম, এক্সের এ তম ইন্ডেক্সে বি রাখার চেষ্টা করছিলাম, তো ইন্ডেক্সটা ছিল এক্সের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্সিং থাকবে, যেহেতু এক্সের মধ্যে আমরা এখানে ডিক্লেয়ার করে দিছি 10টা ঘর থাকবে। সো আমি যদি এরকম দিই 15 আর 3, তাহলে দেখো 15কে 3 দিয়ে ভাগ দিতে কোনো সমস্যা নাই, কিন্তু 15 নম্বর ইন্ডেক্স এক্সের নাই। ইন দ্যাট কেস কি হয়, এন্টার মারলাম, দেখো এক্সেপশন ইন মেইন, কি এক্সেপশন হয়েছে, এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, আবার সেটার মিনিংও বলে দিছে ইন্ডেক্স 15 আউট অফ বাউন্ডস ফর দ্য লেন্থ 10, এতটুকু পর্যন্ত তোমাকে স্পেসিফিকলি বলে দিছে। এন্ড পরের লাইনে বলছে যে টেস্ট ডট যাওয়ার 26 নম্বর লাইনে এই ঝামেলাটা হয়েছে। তো এই যে 26 নম্বর লাইনে এখানে হয়েছে যে এক্সের ভ্যালু মানে রেঞ্জ ছিল 10, কিন্তু আমরা ইনসার্ট 10 বলতে 0 থেকে 9 আর কি, আমরা ইনসার্ট করতে চাচ্ছি 15তে, এই জন্য এই সমস্যাটা দেখা দিছে। ওকে, আচ্ছা, তো এইখানে যেটা ঘটছে সেটা হচ্ছে কি, আমরা কিন্তু অলরেডি এক্সেপশন হ্যান্ডেল করছি, বাট স্টিল এক্সেপশন হচ্ছে। কেন হচ্ছে, কারণ আমরা কিন্তু যে এই এক্সেপশনটা হ্যান্ডেল করিনি, এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এটা আমরা হ্যান্ডেল করিনি, আমরা হ্যান্ডেল করছি অনলি অ্যারিথমেটিক এক্সেপশন। সো এটা আমরা এভাবে করতে পারি, একটা ক্যাচ শেষ হলো, আর একটা ক্যাচ দিলাম, ক্যাচ এরে, আচ্ছা যদি আমি লিখে দিই অটোমেটিক চলে আসবে ইএক্স, এটা নাম ইএক্স দিলাম, এটা ডাজেন্ট ম্যাটার। ওকে, আমরা এখানে বলতে পারি প্লিজ এন্টার এ নাম্বার লেস দেন 10, এভাবে বলতে পারি। তাহলে আমরা এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশনটাও এখানে হ্যান্ডেল করতেছি। আমরা আবার রান করি জিনিসটা,
3-0 দিলাম arithmetic exception এটা হ্যান্ডেল হয়েছে 4-2 দিলাম এটা কোনো exception এর মধ্যেই পড়ে না সো এটা সুন্দর মতো কাজ করছে এবার হচ্ছে কি একটা error index out of bounds হতে পারে এরকম দিলাম তাহলে 20 5 দিলাম ওকে তাহলে কি হলো দেখো প্লিজ এন্টার নাম্বার লেস দেন 0 10 সেটা লেখা আসছে কিন্তু এবার কিন্তু ভাগটাও আসছে 20 কে 5 দিয়ে ভাগ করে ভাগ হইছে বিকজ আগে ভাগের কাজ করছি দেন ওটা রাখার চেষ্টা করছি সো 24 নাম্বার লাইনে সরি 25 নাম্বার লাইনে কোনো এক্সেপশন হয় নাই সেটা ঠিকমতো কাজ করছে 26 নাম্বার লাইনে এক্সেপশন হইছে সো 26 নাম্বার লাইন থেকে চলে আসছে ওকে এবার নরমাল আরেকবার দেই সব ঠিকঠাক আছে 26 নাম্বার লাইন 27 নাম্বার লাইন সবগুলো এক্সেপ্ট করছে এবার কি করলাম 20 দিলাম লগে 0 দিলাম দ্যাট মিন্স এখানে arithmetic exception এবং array index out of bound exception দুইটাই হওয়ার কথা তাই না কারণ 20 এর জন্য arithmetic সরি array index out of bounds হবে আর 0 এর জন্য 25 নাম্বার লাইনে arithmetic exception হবে সো একটু চিন্তা করে দেখো অ্যাকচুয়ালি কি দুইটা একই সাথে হবে নাকি আলাদা আলাদা ভাবে হবে না কি হবে কি হইতে পারে সো আমরা এন্টার দিয়ে দেখি অ্যাকচুয়ালি আমাদের arithmetic exception টাই আগে হবে ঠিক আছে কারণ arithmetic exceptionটা মানে 25 নাম্বার লাইন আগে 26 এর সো আগে সে দেখবে 0 ডিভাইডেড বাই 0 হয়ে গেছে সো সাথে সাথে সে বের হয়ে ওই রিলেভেন্ট ক্যাচ ক্লজে চলে যাবে ক্যাচ ব্লকে চলে যাবে দিয়ে তারপরে আবার নতুন করে লুপটা ঘুরে শুরু করলো ঠিক আছে আমার প্রোগ্রামটা টার্মিনেট হলো না সো এইভাবে আমি মাল্টিপল ক্যাচ ক্লজ ইউজ করতে পারি ইভেন এখনো অনেকগুলা এক্সেপশন হইতে পারে স্টিল এক্সেপশন হইতে পারে আমি যেগুলো হ্যান্ডেল করতেছি না এটা পসিবল সো আমাকে এইভাবে যতগুলা সিনারিও আছে সবগুলা ক্যাচ করা যাবে আবার যদি কারো ইচ্ছা হয় যে না আমি আসলে দুইটা ক্যাচ ক্লোজ করব না একটাই ক্যাচ ক্লোজ করব একটাই ক্যাচের মধ্যে হচ্ছে দুইটা ইউজ করব সো অর দিয়ে আমরা এভাবে লিখতে পারি অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ডস ই ঠিক আছে সরি অ্যাকচুয়ালি হ্যাঁ একটাই হবে অর দিয়ে আমি এভাবে বলতে পারি যে অ্যারিথমেটিক এক্সেপশন অর এর ইনডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন দুইটার জন্যই এই সেম জিনিসটা হ্যান্ডেল করো আর একটু আগে যেটা করছিলাম আমরা দুইটা ক্যাচ ক্লজ দিয়ে দুইটা ডিফারেন্ট এক্সেপশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন দিছিলাম প্রথমটার জন্য বলছিলাম যে 0 দিয়ে ভাগ করা যাবে না আর দ্বিতীয়টার জন্য বলতেছিলাম যে 10 এর বেশি দেওয়া যাবে না এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে যে এক্সেপশনই হোক একটা সিঙ্গেল সলিউশন দিব আমি দুইটার জন্যই সো বললাম সামথিং ইজ রং একটু জেনারেট করে দিলাম আর কি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে কি কিভাবে কাজটা করা যায় সো আমি দিলাম 3-0 সামথিং ইজ রং বলতেছে 20-2 29-2 আছে যাই হোক সামথিং ইজ রং বলতেছে মানে সেম ওয়েতেই হচ্ছে আর কি শুধু একটু পার্থক্য দেখো 3-0 দেওয়ার সাথে সাথে ভাগফলটা দেখাচ্ছে না ডাইরেক্ট সামথিং রং বলতেছে 29-2 দেওয়ার পরে একটা ভাগফল দেখাচ্ছে 14 তারপরে সামথিং রং বলতেছে ওকে সেম জিনিস আবার যে 20-0 যদি দেই প্রথমে শূন্যটাই করবে সামথিং রং লেখা আসবে ওকে সো এই হচ্ছে কি আমাদের ট্রাই এবং ক্যাচ নিয়ে আলোচনা